আসসালামু আলাইকুম নবম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক এবং যারা আমাদের অনলাইন ক্লাস দেখতেছেন সকলকে আমাদের ক্লাসের পক্ষ থেকে সুস্বাগত। আমরা রসায়ন বিষয়ের সপ্তম অধ্যায় থেকে পড়াশোনা করব। আমরা গত ক্লাসেও এই অধ্যায় থেকে এর প্রথম অংশ কিছুটা পড়েছি, তারই আলোকে আমরা পরবর্তী অংশটা শুরু করব। আজ আমরা দেখব যে গতদিন যে রেডক্স বিক্রিয়া করেছিলাম তার সাথে সম্পৃক্ত পরবর্তী অংশ। ক্লাসের শুরুতেই তোমাদের সবাইকে বলবো, তোমরা যেন তোমাদের বই খাতা কলম সঙ্গে নিয়ে বসবে, মূল বই সঙ্গে নিয়ে বসবে। বইয়ের 152 পৃষ্ঠা থেকে আমরা পড়া শুরু করবো, তোমরা সেখান থেকে মেলাবে এবং পড়াগুলো দেখবে। তো এসব আমরা পড়াটা শুরু করি। আমাদের গতদিন যে রেডক্স বিক্রিয়া করেছিলাম অর্থাৎ সেখানে ইলেকট্রনের আদান প্রদানের কথা বলেছিলাম, যে আমরা সর্বশেষ ওখানে পড়েছিলাম যে একটি রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া সেখানে জারণ এবং বিজারণ যুগপৎ সংঘটিত হয়। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস। এই জারণ বিজারণ যুগপৎ সংঘটিত হয়, আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি যে এখান থেকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়। তোমরা একটু ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করবে। এসব তারই অংশ, পরবর্তী অংশ আমরা শুরু করব। আমাদের এখানে রেডক্স বিক্রিয়ার অন্তর্ভুক্ত আরও বেশ কিছু বিক্রিয়ার কথা বলা আছে, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এসব আমরা সংযোজন বিক্রিয়া থেকে পড়াশোনা করব। তোমাদের ক্লাসে এইটা এই বিক্রিয়াগুলো সম্পর্কে কিছুটা আমার ধারণা দেওয়া ছিল। সংযোজন বিক্রিয়া আমাদের কি? সংযোজন বিক্রিয়া হবে একাধিক মৌল বা একাধিক যৌগ বা একটি মৌল একটি যৌগ, এরকম একাধিক বস্তু একত্রে যদি মিশ্রিত করে নতুন কোনো যৌগ গঠন করা হয় তখন সেই বিক্রিয়াগুলোকে বলে আমরা সংযোজন বিক্রিয়া। অর্থাৎ কি, একসাথে সংযুক্ত হবে একাধিক বস্তু, সেটা মৌল হতে পারে যৌগ হতে পারে। দেখো আমাদের সংযোজন বিক্রিয়ার ভিতরে Fe(CL)2 অর্থাৎ ফেরাস ক্লোরাইড, তার সঙ্গে যদি আমি ক্লোরিন যুক্ত করি তৈরি হবে Fe(CL)3 ফেরিক ক্লোরাইড। এখানে কি হলো, আয়রন মানে ফেরাস ক্লোরাইড যে ছিল তার সঙ্গে আরো ক্লোরিন যুক্ত করলাম, মানে যৌগের সঙ্গে মৌলকে যুক্ত করে দিলাম। যুক্ত করে দেওয়ার ফলে কি হয়েছে, ফেরিক ক্লোরাইড নতুন একটি যৌগ গঠন করেছে। এটি আছে আমাদের একটি সংযোজন বিক্রিয়া, কারণ একাধিক বস্তু একত্রে মিলিত হয়েছে। আর আমাদের সংযোজন বিক্রিয়া লিখতে পারি পানি, আচ্ছা পানি যখন গঠন হবে সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হলে কি হবে আমাদের পানি তৈরি হবে। এটি আমাদের একটি সংযোজন বিক্রিয়া। এই যে সংযোজন বিক্রিয়াগুলোতে আমরা বলছি যে এইগুলো হচ্ছে কি আমাদের একটি রেডক্স বিক্রিয়া। কেন এদেরকে আমরা রেডক্স বিক্রিয়া বলবো, কারণ এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে। যদি ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাদেরকে আমরা রেডক্স বিক্রিয়া বলি। গতদিন এগুলো সঙ্গে পড়েছে। এখানে আয়রন তার ইলেকট্রনের আদান প্রদান কিভাবে হয়েছে, এখানে আয়রন এই যে ক্লোরিন, ক্লোরিনের জারণ মান -1। গতদিন আমরা বলেছিলাম যে আমাদের একটি বক্স আছে, বক্স থেকে আমাদের এই মানগুলো পড়তে হবে। ওখানে লেখা আছে হ্যালোজেনের জারণ মান -1, সুতরাং আয়রনের জারণ মান এখানে +2, ক্লোরিন এখানে মুক্ত অবস্থায় আছে সুতরাং এখানে মুক্ত মোলের জারণ মান 0। এখানে ক্লোরিন কিন্তু মুক্ত অবস্থায় নাই, সে কি করেছে যৌগ গঠন করেছে, সুতরাং এখানেও হ্যালোজেনের জারণ মান -1। আর আয়রনের এখন হবে কত, +3, কারণ এখানে যে তিনটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে। এখানে আমরা কি বলতে পারি যে আয়রন ছিল +2 হয়েছে +3, তার মানে কি হলো, সে এখানে দুইটি ইলেকট্রন কম ছিল এখানে তিনটি ইলেকট্রন কম, তার মানে কি সে এখানে দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, ক্লোরিন সেই দুইটি ইলেকট্রন গ্রহণ করেছিল। আর এখানে দেখা গেল যে সে তিনটি ইলেকট্রন ছেড়েছে, তার মানে কি সে আরো একটি ইলেকট্রন ছাড়লো, যেহেতু সে ইলেকট্রন ছেড়ে দিল এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো। কোন ক্লোরিন গ্রহণ করেছে, এই ক্লোরিন কিন্তু ইলেকট্রন গ্রহণ করেনি, এইখানকার ক্লোরিন যে ছিল মুক্ত মৌল সেই ইলেকট্রন গ্রহণ করে এখন হয়েছে Cl3-, তাই তো, সে এখন ক্লোরিন মাইনাস হলো। এই যে আমাদের ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো, সুতরাং এখানে কি আছে, ক্লোরিনের ইলেকট্রন আদান প্রদান ঘটলো। এই যে আয়রন এবং ক্লোরিনের মাঝে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, সুতরাং এটি একটা আমাদের রেডক্স বিক্রিয়া। আবার এখানে কি বলছে, হাইড্রোজেন মুক্ত অবস্থায় আছে সুতরাং জারণ সংখ্যা 0, অক্সিজেন মুক্ত অবস্থায় আছে সুতরাং জারণ সংখ্যা 0। এই যে দুটি আমাদের মৌল আছে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পানি গঠন করলো, এটি একটি যৌগ। এইখানে দেখো আমাদের কি বলছে, অক্সিজেন আমরা গতদিন দেখেছিলাম যে অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ মান -2 আর হাইড্রোজেনের +1। এখন দেখো তাহলে কি হয়েছে, হাইড্রোজেন ছিল 0, জারণ সংখ্যা হয়েছে +1, তারপর ইলেকট্রন ছেড়েছে,
আবার অক্সিজেন ছিল 0 হয়েছে মাইনাস 2 তার মানে ইলেকট্রন গ্রহণ করেছে তার মানে কি হলো এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটলো একজন শেয়ার এনার্জি দিল আর একজন গ্রহণ করলো সুতরাং এই দুটি বিক্রিয়া আমাদের রিডক্স বিক্রিয়া এখন এই দুইটাকে আমরা বললাম যে সংযোজন এই দুইটার ভিতর আবার একটু পার্থক্য আছে সেটি কেমন এখানে একটি যৌগ এবং অপরটি মৌল একটা আছে ফেরাস ক্লোরাইড আর একটা ক্লোরিন একটি যৌগের সঙ্গে আরেকটি মৌল যুক্ত হয়েছে আর এখানে হয়েছে একটি মৌলের সঙ্গে আরেকটি মৌল যদি একটি মৌলের সঙ্গে অপর একটি মৌল যুক্ত হয় যুক্ত হয়ে যদি আমাদের কোনো একটা যৌগ গঠন করে সেটি আমাদের সংযোজন কিন্তু এই যদি মৌল যুক্ত হয় তখন এদেরকে আবার আমরা আলাদা করে নাম বলি সংশ্লেষণ দুটি আমাদের সংযোজন কিন্তু যদি মৌল যদি একসঙ্গে যুক্ত হয় তখন বলবো সংশ্লেষণ তার মানে কি সংশ্লেষণ বিক্রিয়াগুলো এক ধরনের সংযোজন বিক্রিয়া অর্থাৎ আমাদের এখানে দেখো মাঝে মাঝে প্রশ্ন আসে যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় কারা সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ হবে না যাদের মৌল নাই সবাই যদি মৌল না হয়ে থাকে যদি একটি যৌগ বা দুটি যৌগ একাধিক যৌগ যদি হয়ে থাকে তখন সেটাকে বলবো আমরা শুধু সংযোজন সেটি সংশ্লেষণ হবে না কিন্তু এই এই যৌগটা কি হবে এই বিক্রিয়াটা সংযোজনও বলা যাবে সংশ্লেষণও বলা যাবে এরই আলোকে আমরা পরবর্তী আছে বিয়োজন বিয়োজন মানে কি বিয়োজিত হয়ে যাবে ভাগ হয়ে যাবে আলাদা আলাদা হয়ে যাবে সেটি কি সংযোজনের বিপরীত সংযোজনের বিপরীত সেটি কেমন আছে মনে করো আমাদের PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড এটিকে যদি বিয়োজিত করা হয় মানে কি বিয়োজিত করা মানে কি ভেঙে আলাদা করে ফেলবো বিয়োজিত করলে আমাদের দুটি যৌগ গঠন হয় একটি আছে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন দেখো একটি ভেঙে একাধিক তৈরি হলো তার মানে এটি আছে আমাদের কি বিয়োজন বিক্রিয়া মানে সংযোজনেরই বিপরীত ঘটনা ঘটলো এটাও আমাদের একটি জারণ বিজারণ বিক্রিয়া রিডক্স বিক্রিয়া কারণ এখানে আমাদের কি হয় এই যে ক্লোরিন জারণ সংখ্যা মাইনাস ওয়ান ফসফরাস প্লাস ফাইভ এখানে কি হবে মাইনাস ওয়ান প্লাস থ্রি আবার এখানে শূন্য কারণ এখানে মুক্ত মৌল আকারে আছে এখন দেখো ফসফরাসের দেখো জারণ মানের পরিবর্তন ঘটেছে তার মানে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে আবার ক্লোরিনের জারণ মানের পরিবর্তন হয়েছে সুতরাং এখানে ইলেকট্রন আদান প্রদান ঘটলো তার মানে এটিও আমাদের একটি রিডক্স বিক্রিয়া এরপর আমাদের বলছে কি প্রতিস্থাপন বিক্রিয়া এরকম আমাদের আরো আছে যেমন যদি আমাদের দেখা যায় যে পানির তড়িৎ বিশ্লেষণ করলেও কিন্তু কি হয়ে যায় দুটি মৌল আলাদা আলাদা হয়ে যাবে যেমন পানিকে বিশ্লেষিত করলে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি আলাদা মৌল তৈরি করবে সেখানে আমাদের কি ওটাও একটা বিয়োজন বিক্রিয়ার উদাহরণ এরপর আমাদের বলছে প্রতিস্থাপন প্রতিস্থাপন কি হবে প্রতিস্থাপন মানে হচ্ছে একজন এক জায়গায় আছে বসে আছে বা কেউ বিক্রিয়া মানে একটা যৌগ গঠন করে সে স্থির আছে অন্য আরেকটি তার চেয়েও পাওয়ারফুল কেউ যদি আসে এসে কি করলো ওকে সরিয়ে দিয়ে নিজে ওই জায়গাটা দখল করে ফেললো সেটাকেই বলি আমরা প্রতিস্থাপন আমাদের যৌগ গঠনের ক্ষেত্রে ঠিক ওই একই রকম দেখা যাবে যদি আমরা দেখি জিঙ্ক জিঙ্কে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে মিশ্রিত করি দেখো সালফিউরিক অ্যাসিডে কি আছে সালফেট এই সালফেট একটা যৌগ মূলক এই যৌগ মূলকের সঙ্গে আছে কি হাইড্রোজেন জিঙ্ক হাইড্রোজেনের চেয়ে বেশি পাওয়ারফুল বেশি শক্তিশালী সক্রিয়তা সিরিজ অনুযায়ী জিঙ্ক কি করবে যখনই আমরা সালফিউরিক অ্যাসিডের একটি দ্রবণের মাঝে জিঙ্ক দেব জিঙ্ক সে হাইড্রোজেনকে এখান থেকে সরিয়ে দেবে দিয়ে কি করবে নিজেও হাইড্রোজেনের জায়গায় অবস্থান করবে দেখো সালফেটের সঙ্গে ছিল হাইড্রোজেন এখন হলো গেল কি সালফেটের সঙ্গে জিঙ্ক তাহলে কি হয়েছে হাইড্রোজেন এখান থেকে সরে গেল যখন হাইড্রোজেন সরে সে এখন আলাদা হয়ে যাবে এটি হলো আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া তো সেইখানে আমাদের কি থাকবে শর্ত আছে কি যে আমাদের কি হতে হবে যেটি যৌগ গঠন করেছে তার চেয়ে অধিক শক্তিশালী কেউ আসতে হবে অধিক শক্তিশালী কেউ যদি কোনো একটি মৌল বা যৌগ মূল কাউকে যদি প্রতিস্থাপিত করে নিজে ওই জায়গা দখল করে তখন সেই বিক্রিয়াকে বলবো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া হ্যাঁ প্রতিস্থাপনের ক্ষেত্রে মৌল প্রতিস্থাপিত হতে পারে কোনো একটি যৌগ মূলকও প্রতিস্থাপিত হতে পারে এরপর আমাদের কি বলছে দহন বিক্রিয়া দহন মানে তো আমরা জানি দহন মানে কি পোড়ানো আর যেখানে আমরা দেখবো দহন বিক্রিয়া বা পোড়ানো সেখানে বুঝতে হবে যে অক্সিজেন ছাড়া আমাদের পোড়ানো সম্ভব নয় মানে দহন করা সম্ভব নয় তখন আমরা কি বলবো যে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া
যখনই দেখব দহন, দহন মানে আমাদের একটা মাথায় রাখতে হবে, দহন যখনই বলবে দহন তার মানে সেটি অক্সিজেনের সঙ্গে কোনো একটি মৌল বা যৌগের বিক্রিয়া। দেখো এই দহন বিক্রিয়াটা কিভাবে হবে, দহন বিক্রিয়ায় দেখা গেল যে আমরা মিথেন, এই একটি মিথেন আমরা জানি গ্যাস, যদি আমাদের এই অধ্যায়গুলো এখনো পড়া হয়নি তারপরে বাস্তব ক্ষেত্রে আমরা কিন্তু কিছু জ্ঞান অর্জন করেছি, সেটি কি আমরা জানি যে আমাদের চুলায় আমরা যে গ্যাস ব্যবহার করি সেই গ্যাসটি হচ্ছে আমাদের মিথেন গ্যাস, প্রাকৃতিক গ্যাস যেটি, আর সিলিন্ডার কিন্তু প্রাকৃতিক মানে মিথেন না অন্য গ্যাস বিউটেন, আমাদের আছে যেটা আমরা চুলায় বাসা বাড়িতে যে প্রাকৃতিক গ্যাস হিসেবে যেটি ব্যবহার করি ওইটা হচ্ছে আমাদের কি মিথেন। এই মিথেন গ্যাসটিকে আমরা যদি দহন করি, দহন করা মানে কি এটিকে আমরা অক্সিজেনের দ্বারা পোড়াবো, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটাবো, মিথেন যোগ অক্সিজেন একটি যৌগ তার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করবো, বিক্রিয়া করালে কি তৈরি হবে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এর সঙ্গে কি শুধু এই দুইটাই তৈরি হয়, যদি কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয় তাহলে আগুন জ্বালিয়ে আমরা কোনো বস্তুকে উত্তপ্ত করি কিভাবে, তাহলে আমাদের কি হবে এখানে অবশ্যই প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, তাহলে আমাদের কি হবে দহন বিক্রিয়ায় অবশ্যই তাপ উৎপন্ন হবে, দহন বিক্রিয়ায় তাপ যেটা উৎপন্ন হয় সেটাকে বলি আমরা দহন তাপ। এবং তার একটি সংজ্ঞা আছে যে কত মোল আমাদের এখানে পোড়াইলাম সেটার উপরে নির্ভর করবে, যদি আমি এক মোল মিথেন পোড়াই তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, 10 মোল মিথেন যদি আমি পোড়াই তাই নিশ্চয় সমান পরিমাণ তাপ উৎপন্ন হবে না, যেমন আমি কি যদি আমি মনে করো যে মেসের একটি কাঠি জ্বালালে যে পরিমাণ আগুন তৈরি হবে, আমি একটি গাছের একটি গুড়ি পুড়ালে নিশ্চয় সেই সমান পরিমাণ আগুন বা তাপ হবে না, অনেক বেশি হবে, আমাদের সেজন্য কি তাপের একটা পরিবর্তন থাকবে, পার্থক্য থাকবে। আমাদের এখানে দহন তাপের যে সংজ্ঞাটা আসবে যে এক মোল পরিমাণ কোনো বস্তুকে সম্পূর্ণরূপে অক্সিজেন দ্বারা জারিত করা মানে পোড়ালে যেই তাপ উৎপন্ন হবে সেটি হচ্ছে আমাদের দহন তাপ, মানে কি এখানে যে যৌগটিকে আমি পোড়াবো বা যে মৌলটিকে পোড়াবো সেটি হবে এক মোল, এক মোল পোড়ালে যেটা সেটি দহন তাপ। আমাদের এখানে যেমন যৌগটির সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করলাম, আমরা কিন্তু মৌলের সঙ্গেও অক্সিজেনকে পোড়াতে পারি, কার্বনকে যদি আমি অক্সিজেন দিয়ে পোড়াই তাহলে কি তৈরি হবে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং তাপ, এখানেও কিন্তু আমাদের তাপ উৎপন্ন হবে, তার মানে এটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের অবজেক্টিভ অনেক সময় আসে যে আমাদের তাপ উৎপন্ন হয় কোন বিক্রিয়াতে, তার মানে আমাদের সকল দহন বিক্রিয়াতেই তাপ উৎপন্ন হবে, এটা আমরা মাথায় রাখবো। তাহলে আমাদের কি হয় দহন বিক্রিয়া আমরা যৌগকেও অক্সিজেনের সাথে বিক্রিয়া করাতে পারবো, মৌলকেও করাতে পারবো, এটিকে বলা হয় অক্সিজেন দ্বারা জারিত করা, তার মানে কি এই অক্সিজেন দ্বারা জারিত করা মানে সকল দহন বিক্রিয়াতে আমাদের কি হবে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করবে, যখন অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করবে তার মানে কি আছে অক্সিজেনের জারণ মান জিরো থেকে কি হয়ে যাবে আমাদের দেখবো যে -2 হয়েছে, দেখো আমাদের জারণ মান এখানে মুক্ত অবস্থায় আছে অক্সিজেন জিরো, এখানে মুক্ত অবস্থায় আছে জিরো, এরা সবাই ইলেকট্রন গ্রহণ করে, করে বিক্রিয়া করে কি হয় এখানে আমাদের কত হবে -2, এখানে দেখো +4, এই যে -2 +4, আমাদের এখানে এইভাবে কি হবে পরিবর্তন ঘটবে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এগুলো ছিল আমাদের সবই কি রেডক্স বিক্রিয়ার ভাগ, এরপর আমাদের বলছে নন রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া মানে কোনটা যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটবে না মানে ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটবে না, এগুলোকে বলি আমরা নন রেডক্স বিক্রিয়া। তাহলে নন রেডক্স বিক্রিয়া সেটা কোন, এরকম আমাদের বেশ কিছু উদাহরণ আছে, প্রশমন বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া, এই জাতীয় বিক্রিয়াগুলোকে আমরা বলে আছি নন রেডক্স বিক্রিয়া, যদিও সকল অধঃক্ষেপণ বিক্রিয়ায় যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না তা না, কিছু কিছু আবার অধঃক্ষেপণ বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান ঘটে। তা আমাদের এখানে একটা উদাহরণ দেখতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, এটিও আমাদের জলীয় দ্রবণ, এটিও জলীয় দ্রবণ, তাহলে কি তৈরি হবে আমাদের এখানে সোডিয়াম ক্লোরাইড এবং H2O, দুটি এটি আমাদের পানি, এটি তো আমাদের লিকুইড, এই যে আমাদের এখানে বিক্রিয়া দেখলাম এখানে কিন্তু আমাদের ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটেনি, তোমরা একটু খেয়াল করবা আমাদের কি সোডিয়াম যেটা এটা আমাদের কি ধাতু ক্ষার ধাতু, ক্ষার ধাতুর জারণ সংখ্যা +1, হাইড্রোজেন
plus 1 oxygen minus 2 এখানে ক্লোরিন minus 1 হাইড্রোজেন plus 1 বিক্রিয়ার পরে দেখো কি হলো সোডিয়ামের সাথে ক্লোরিন আছে আমরা জানি হ্যালোজেনের জারণ নাম minus 1 আর ধাতু ক্ষার ধাতু plus 1 এই দেখো তাহলে কোনো পরিবর্তন ঘটলো ছিল plus 1 সোডিয়ামে এখানেও সোডিয়ামের plus 1 তবে ইলেকট্রনকে গ্রহণ করেনি ছেড়েও দেয়নি আদান প্রদান হয়নি এই যে আমাদের হাইড্রোজেন ছিল plus 1 এখানেও হাইড্রোজেন plus 1 দুটি হাইড্রোজেনই যে অবস্থায় ছিল এখানকার আচ্ছা হাইড্রোজেন এটা আমাদের অক্সিজেন মাইনাস 2 হাইড্রোজেন প্লাস 1 এখানেও দেখো হাইড্রোজেন সেই প্লাস 1 অবস্থাতেই আছে তারপরে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হলো না অক্সিজেন ছিল মাইনাস 2 এখানেও দেখো মাইনাস 2 আবার ক্লোরিন ছিল মাইনাস 1 কিভাবে বুঝলাম এটা মাইনাস 1 ওই যে সব ওই সবটা আমি গতদিন বলেছিলাম যে তোমাদেরকে অবশ্যই অবশ্যই ওই জারণ সংখ্যার 147 পৃষ্ঠায় যে সব দেওয়া আছে সবটা আমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে হ্যালোজেনের জারণ সংখ্যা মাইনাস 1 এই পাশে হ্যালোজেনের জারণ সংখ্যা মাইনাস 1 অর্থাৎ পুরো বিক্রিয়ায় কেউ কোনো ইলেকট্রন আদান প্রদান করেনি সুতরাং এটা আমাদের নন রিডক্স বিক্রিয়া আমাদের এই নন রিডক্স বিক্রিয়ার ভিতরে যে ভাগটা করলাম যে প্রসমন বিক্রিয়া এই প্রসমন বিক্রিয়া এটি আমাদের একটি প্রসমন বিক্রিয়ার অংশ তোমাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক প্রসমন বিক্রিয়া এখানে আমাদের অনেক কিছু আছে এই যে একটি প্রসমন বিক্রিয়া ঘটলো এই প্রসমন বিক্রিয়ায় আমরা এখানে যে একটি ক্ষার ব্যবহার করেছিলাম ক্ষারটা কি জলীয় দ্রবণ আমরা কিন্তু প্রসমন বিক্রিয়ায় জানি যে অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে অ্যাসিড এবং মানে ক্ষার যেখানে বিক্রিয়া ঘটবে এখানে আমাদের পানি অবশ্যই উৎপন্ন হবে পানি উৎপন্ন হওয়ার পরে আমাদের যে একটি লবণ তৈরি হয়েছে সেই লবণ কিন্তু জলীয় দ্রবণে আয়নিত অবস্থায় থেকে যাবে মানে সেখানে কি আয়নগুলো দর্শক আয়ন হিসেবে থাকবে তারা বিক্রিয়ায় উপস্থিত থাকবে কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করবে না এই জন্য এদেরকে বলি কি আমরা দর্শক আয়ন দেখো তাহলে আমাদের আচ্ছা আর একটা কথা বলি এই যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে প্রসমন বিক্রিয়া ঘটে বলে এই প্রসমন বিক্রিয়ার আর একটা নামকে বলি আমরা হচ্ছে অ্যাসিড ক্ষার বিক্রিয়া দেখো তাহলে আমাদের এখানে কি ঘটলো আমরা বলছি যে আমাদের এখানে ছিল কি সোডিয়াম আর OH আমরা আলাদা করে কেন লিখলাম কারণ আছে আমাদের জলীয় দ্রবণ এখানে কিন্তু আমরা পাশের ব্র্যাকেটে AQ লিখতে পারি ঠিক আছে AQ আবার এখানে কি আছে অ্যাসিডের যে মানে জলীয় দ্রবণ সেখানে আমাদের কিন্তু H+ এটাও জলীয় দ্রবণ আবার ক্লোরাইড সেটিও জলীয় দ্রবণ জলীয় দ্রবণ কেন AQ লিখি অ্যাকোয়াস অর্থাৎ জলীয় দ্রবণের সংক্ষিপ্ত রূপ এখানে আমাদের কাছে 7টি আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে করার পরে তৈরি করেছে কি সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন এবং পানি এখানে দেখতে পাচ্ছ যে এই আয়নগুলো কিন্তু বিক্রিয়ায় কোনো যৌগ গঠন না করে বিক্রিয়ার ভেতরে আয়নগুলো আয়ন আকারে অবস্থান করছে কিন্তু পানি কিন্তু কি তৈরি হয়েছে যৌগ তৈরি হয়ে গেছে একটি অণু এই বিক্রিয়াতে আমাদের প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় দহন বিক্রিয়া যেমন দেখলাম এখানে আমাদের তাপ উৎপন্ন হয় সেটিকে আমরা কি বলি তাপ এইভাবে আমরা তাপ আকারে লিখে দেব এখানে আমাদের কিন্তু সকল ক্ষেত্রে আচ্ছা তাপের পরিমাণটা আমরা পরে বলি এই জাতীয় আমরা যে একটা বিক্রিয়া দেখলাম এই একই জাতীয় আরেকটি বিক্রিয়া দেখো আমরা ধরলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড তার সঙ্গে আমাদের বিক্রিয়া করব ধরে নাও আমরা নাইট্রিক অ্যাসিড HNO3 আয়ন আকারে থাকবে জলীয় দ্রবণ বিক্রিয়ার পরে পটাশিয়ামের আয়ন নাইট্রেট আয়ন এবং পানি এখানে আমাদের পানি উৎপন্ন হবে এবং তাপ উৎপন্ন হবে এরপর আমাদের কি দেব দেখা গেল সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডে তো H2 থাকে তাই না H2SO4 তাহলে হাইড্রোজেন থেকে যখন আয়ন তৈরি হবে তখন সেখানে আমাদের দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি হবে SO4- এখানে তৈরি হবে কি আমাদের সোডিয়াম আয়ন সালফেট আয়ন আর কি হলো পানি এখানে
যখন আমরা হাইড্রোজেন দুইটা দেখতে পাচ্ছি তাহলে দুইটা হাইড্রোজেন এটাকে যদি আমি সমতা করতে চাই তখন আমাদের এখানে সোডিয়াম এর এখানে 2 দেওয়া লাগবে এটাও 2 দেওয়া লাগবে যদি আমরা এটা সমতা করতে চাই তাহলে আমাদের সমতাটা জানতে কোন সমতাটা করা প্রয়োজন আমাদের এখানে সালফেট এখানে হবে 2 আর পানি তৈরি হবে আমাদের 2 এখন দেখো এই তিনটা বিক্রিয়া আমি লিখলাম এখানে আমাদের তিনটা বিক্রিয়ার ভিতরে কি কি পার্থক্য আমরা এখানে দেখতে পাই প্রথম দুইটা বিক্রিয়ার মাঝে যে বিক্রিয়াটা হয়েছে এখানেও এক অণু পানি এখানেও এক অণু পানি তৈরি হয়েছে আবার এখানে দুই অণু পানি তৈরি হলো বাকি আয়ন কেউ কিন্তু আমাদের এখানে বিক্রিয়ায় কোনো যৌগ গঠন করলো না দর্শকের মতো ভূমিকা পালন করছে এই যে আমাদের শুধু পানি গঠন হলো প্রশমন বিক্রিয়ায় পানি শুধু গঠন হয় সেই কারণে প্রশমন বিক্রিয়ার হিসাবটা আমরা শুধু পানি উৎপাদনের উপর ভিত্তি করে তাপটাকে নির্ণয় করতে পারি শুধু পানি উৎপাদন এই ক্ষেত্রে যদি আমাদের এখানে শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার বিক্রিয়া হয় তীব্র অ্যাসিড তীব্র ক্ষার সেই ক্ষেত্রে আমাদের এখনো পানি তৈরি হলে আমাদের এখানে যে তাপটা উৎপন্ন হবে সেটি হবে কত 57.34 কিলোজুল তাপ আমাদের প্রতি মোলের জন্য উৎপন্ন হবে এখানে যখন এক অণু পানি এখানে ঠিক সমান পরিমাণ তাপই উৎপন্ন হবে এখানে দুই অণু পানি তার মানে কি এর দ্বিগুণ তাপ উৎপন্ন হবে এই যে প্রশমন বিক্রিয়ায় তাপের পরিমাণটা কিসের উপর নির্ভর করছে কয় অণু পানি উৎপন্ন হলো যত বেশি পানি উৎপন্ন হবে তত বেশি আমাদের তাপ উৎপন্ন হবে কয় অণু পানি উৎপন্ন হবে সেটা নির্ভর করবে কিসের উপর আমরা কি ধরনের অ্যাসিড এবং ক্ষার ব্যবহার করেছি যেমন এখানে ছিল আমাদের কি দুইটা হাইড্রোজেন আয়ন যুক্ত অ্যাসিড সুতরাং আমাদের এখানে বেশি পরিমাণে পানি তৈরি হয়েছে দ্বিগুণ পানি আর ইতিপূর্বে হাইড্রোজেন গুলো ছিল একটা আয়ন যুক্ত হাইড্রোজেন সুতরাং এখানে ছিল এক অণু করে পানি তাহলে আমাদের কি হচ্ছে এখানে তাপ উৎপন্ন বেশি হলো আমাদের প্রশমন বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় সেটিকে বলি আমরা প্রশমন তাপ দহন বিক্রিয়ার তাপকে বলি দহন তাপ প্রশমন বিক্রিয়ার তাপকে বলবো প্রশমন তাপ তাহলে প্রশমন তাপ সব জায়গাতে নির্দিষ্ট কারণ প্রতি এক মোল পানি তৈরির জন্য যে পরিমাণ আমাদের তাপ উৎপন্ন হবে সেটিকে বলছি আমরা প্রশমন তাপ মানে প্রশমন বিক্রিয়ায় এক অণু পানি গঠনের সময় যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটি আছে আমাদের প্রশমন তাপ সুতরাং প্রশমন তাপের মানটা নির্দিষ্ট সকল ক্ষেত্রে 57.34 কিলোজুল পার মোল কিন্তু দহন বিক্রিয়ায় কিন্তু নির্দিষ্ট ছিল না কারণ কি আমরা কখনো মিথেনকে পোড়াচ্ছি কখনো কার্বনকে পোড়াচ্ছি সকল ক্ষেত্রে এক রকমের আমাদের দহন ঘটবে না তাহলে দহন তাপটা আমাদের কিন্তু নির্দিষ্ট নয় কিন্তু প্রশমন তাপটা সকল বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কারণ এখানে আয়নগুলো দর্শক আয়ন হিসেবে অবস্থান করে এটা আমাদের মনে রাখতে হবে এরপর আমাদের তাহলে কি বলছি অধঃক্ষেপণ বিক্রিয়া এটিও আমাদের একটি নন রেফারেন্স বিক্রিয়া অধঃক্ষেপণ বিক্রিয়া কোনটি যে সকল বিক্রিয়ায় অধঃক্ষেপ তৈরি হবে কিভাবে অধঃক্ষেপ তৈরি হবে যদি কোনো বিক্রিয়ায় দেখা যায় যে আমাদের দ্রবণীয় পদার্থ দ্রবণীয় বিক্রিয়ক একসাথে যুক্ত হলো কিন্তু বিক্রিয়ার পরে যখন উৎপন্ন হলো সেটি দেখা যাচ্ছে যে যে সকল পদার্থ উৎপন্ন হলো তার ভিতরে কোনো একটি উপাদান দেখা যাবে যে অদ্রবণীয় এই অদ্রবণীয় পদার্থটা সেটা কি হবে পাত্রের তলায় আমাদের ওখানে জমা থাকবে বা কম দ্রবণীয় সেটি পাত্রের নিচে আমাদের জমা থাকবে ওটিকেই বলছি আমরা কি অধঃক্ষেপ এই যে আমাদের অধঃক্ষেপ তৈরি করলো এই বিক্রিয়াকেই বলছি আমরা অধঃক্ষেপণ বিক্রিয়া যে দেখো আমাদের একটু উদাহরণ দেখতে পাই অধঃক্ষেপণ বিক্রিয়ার আমাদের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড এটি আছে আমাদের কি একটি জলীয় দ্রবণ অর্থাৎ দ্রবণীয় এর সঙ্গে আমরা মিশ্রিত করব কি সিলভার নাইট্রেট AgNO3 এটিও আমাদের একটি জলীয় দ্রবণ এই দুটি দ্রবণীয় বস্তুকে একসঙ্গে মিশ্রিত করছি মিশ্রিত করার পরে তৈরি হবে আমাদের সিলভার নাইট্রেট সোডিয়াম নাইট্রেট NaNO3 এবং সিলভার ক্লোরাইড এখানে এই সোডিয়াম নাইট্রেট আছে দ্রবণীয় কিন্তু সিলভার ক্লোরাইড এটা আমাদের অদ্রবণীয় বা কম দ্রবণীয় সিলভার নাইট্রেট আছে তখন কি হবে এটি আমাদের দেখো S লিখেছে
CS মানে কি এটা আমাদের সলিড সলিড আকারে আমাদের দ্রবণের ভিতরে উৎপন্ন হলো এখানে দুটি বিক্রিয়ক ছিল দ্রবণীয় বিক্রিয়ক কিন্তু উৎপাদ যখন তৈরি হলো একটি উৎপাদ যখন আমাদের সলিড হয়েছে তার মানে কি সেটা আমাদের দ্রবণীয় নয় তখন এটি আমাদের অধঃক্ষেপ তৈরি করবে তো এই অধঃক্ষেপ যখন তৈরি করে সেটার ডান পাশে আমরা একটা ডাউন অ্যারো চিহ্ন ব্যবহার করি এটি আছে আমাদের অধঃক্ষেপ বোঝায় তাহলে এটি আছে আমাদের একটি অধঃক্ষেপণ বিক্রিয়া এই যেটা আমাদের আরো আছে দেখলে যে তোমাদের বই এই বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে সিলভার সোডিয়াম সালফেটের বিক্রিয়া সেখানে আমাদের বেরিয়াম সালফেটের অধঃক্ষেপ পড়ে এই যেটা আমাদের বেশ কিছু উদাহরণ আছে তোমরা ও এখানে আমরা বলছি যে আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়া আছে নন রিডক্স বিক্রিয়া কিছু কিছু অধঃক্ষেপণ বিক্রিয়া বা ইলেকট্রন আদান প্রদান হতে পারে এরপর আমাদের দেখো কয়েকটি বাস্তব ক্ষেত্রে সংঘটিত কয়েকটি রাসায়নিক বিক্রিয়ার কথা বলা আছে বাস্তব ক্ষেত্রে আমরা কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া দেখতে পাই আমাদের তার ভিতরে একটি আছে লোহার মরিচা পড়া তাই তো লোহায় আমাদের মরিচা পড়ে লোহার মরিচা পড়ে সেটা কি লোহার মরিচাটা মূলত আছে আমাদের একটি আয়রনের অক্সাইড লোহা মানে তো আয়রন এই আয়রনের অক্সাইড তৈরি হয় কিভাবে বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে এই যে আয়রন সে কি করবে বাতাসের যে অক্সিজেন আছে অক্সিজেন এদের সঙ্গে বিক্রিয়া করবে এবং সেই ক্ষেত্রে আমাদের কি থাকবে বাতাসের জলীয় বাষ্প সেখানে অংশগ্রহণ করবে করলে আমাদের কি তৈরি হবে ফেরিক হাইড্রোক্সাইড সমতা করলে আমরা কি পাবো পাবো আছে আমাদের এখানে 1.5 এটা 2 এটা 3 এখানে 2 দেখো তাহলে আমাদের কি বলছে বাতাসের অক্সিজেনের সঙ্গে লোহা অনেক সময় বিক্রিয়া করবে আমরা যদি বাতাসে রেখে দিই লোহা দেখবো যে অনেকদিন ধরে আমাদের লোহার পর একটা মানে স্তর জমা হয় গুড়া ঝুরঝুরা মতো ওই গুড়াটা হচ্ছে আমরা বলছি মরিচা সেটি কিভাবে তৈরি হবে আয়রন বাতাসের সঙ্গে এবং বাতাসের জলীয় বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে ফেরিক হাইড্রোক্সাইড গঠন করবে ওই ফেরিক হাইড্রোক্সাইডটা পরবর্তীতে কি তৈরি হবে আমাদের Fe2O3 NH2O মানে পানির অণুর সংখ্যা নির্দিষ্ট না এটা 1 2 3 আসতে পারে তারপর আমরা কি এই যে ফেরিক মানে ফেরিক হাইড্রোক্সাইড থেকে আমাদের যে ফেরিক অক্সাইড একটা যৌগ গঠন করলো ফেরিক অক্সাইড এবং পানি আর্দ্র মানে পানি মিশ্রিত পানি যুক্ত এটিকেই বলছি আমরা মরিচা মানে এই মরিচার কারণে কি হয় মরিচাটা আছে আমাদের ঝুরঝুরা হওয়ার কারণে কি ওই বাতাসের পানি এবং জলীয় বাষ্প ওই মানে ফাঁক দিয়ে মানে যেহেতু এটা ঝাঁঝর ঝালির মতো ওই মরিচার ভিতর দিয়ে দিয়ে লোহাতে গিয়ে বিক্রিয়া ঘটাতে পারে ঘটালে আমাদের লোহাটা নষ্ট হয়ে যায় তাহলে ধীরে ধীরে আমাদের কি হবে লোহাটা ক্ষয় হবে এটি আমাদের তাহলে কি একটি লোহার মরিচা পড়া এটি আমাদের একটি রাসায়নিক বিক্রিয়া এরপর আমাদের আরও আছে তামা বা অ্যালুমিনিয়ামের বস্তু যখন আমরা ব্যবহার করি এরাও বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তামার অক্সাইড তাই না কপার অক্সাইড তৈরি করে বা অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে এইটা আবার এই উপরে যখন আস্তরটা তৈরি হয় মনে করে এটা যদি কপার বা অ্যালুমিনিয়াম হয় এর উপরে আমাদের এরকম একটা আস্তর গঠন করবে কপার অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড কি হবে তাহলে এই আস্তরের কারণে ভিতরের কপার বা অ্যালুমিনিয়াম আর বাতাসের সংস্পর্শে আসতে পারে না সুতরাং এই বস্তুটা তখন ক্ষয় রোধ থেকে মানে ক্ষয় রোধ হবে মানে ক্ষয় থেকে রক্ষা পাবে এরপর আমাদের আরো আসছে কি পিঁপড়ে কামড়ানো বা মৌমাছি কামড়ালে কি হয় আমরা সেই জায়গাতে চুন ব্যবহার করি এর কারণটা কি যদি আমরা এখানে পিঁপড়ার কামড় বা মৌমাছির কামড় দেয় তাহলে সেখানে আমাদের এক ধরনের অ্যাসিড প্রবেশ করে ফর্মিক অ্যাসিড পিঁপড়ার কামড়ে থাকে ফর্মিক অ্যাসিড সেই ফর্মিক অ্যাসিড ওটাকে আমরা প্রশমিত করার জন্য কি ব্যবহার করি আমরা চুন ব্যবহার করি চুন মানে আছে ক্ষারীয় পদার্থ ক্যালসিয়াম চুন ক্যালসিয়াম অক্সাইড আর চুনের পানি আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা এখানে দেবো দিলে কি হবে ক্ষারের সঙ্গে ওই ফর্মিক অ্যাসিডের বিক্রিয়া হবে হওয়ার পরে লবণের পানি তৈরি করবে সুতরাং অ্যাসিডের জ্বালা যন্ত্রণা মুক্তি মানে জ্বালা যন্ত্রণাটা আমাদের রিমুভ হয়ে যাবে আমরা মুক্তি পাবো তাহলে এইটা আমাদের একটা প্রশমন বিক্রিয়া এই বাদ আমাদের আরো আছে কি শ্বসন বিক্রিয়া কোনটা আমাদের জীব দেহে প্রাণী বা উদ্ভিদ এদের যে কোষ কোষের ভিতরে আমাদের কি ঘটে শর্করা জাতীয় যে খাদ্যটা উৎপন্ন হয় শালক সংশ্লেষণের মাধ্যমে সেই শর্করা জাতীয় খাদ্যটি অক্সিজেনের দ্বারা জারিত হয় যেটাকে আমরা বলি শ্বসন বিক্রিয়া এইখানে আমাদের কি হবে গ্লুকোজ C6H12O6 এটিকে যদি আমরা অক্সিজেন দ্বারা জারিত করি কি হবে কার্বন ডাইঅক্সাইড পানি এবং তাপ এই শ্বসন বিক্রিয়ার মধ্যে তাপ উৎপন্ন হবে তাহলে এই যে আমাদের একটি বিক্রিয়া এটিও আমাদের মানে দৈনন্দিন জীবনে একটি রাসায়নিক বিক্রিয়া মানে ঘটে যেটা আমাদের সকলের শরীরে বা সকল উদ্ভিদ বা প্রাণীর দেহে আমরা এই বিক্রিয়াগুলো দেখতে পারি এরপর আমাদের কি আসছে আমাদের শরীরের ভিতরে যে পাকস্থলী আছে পাকস্থলীর ভিতরে অ্যাসিড
সেই অ্যাসিড যদি অনেক সময় আমাদের অ্যাসিডিটি ঘটে ডাক্তার আমাদেরকে অ্যান্টাসিড ঔষধ খেতে বলে অ্যান্টাসিড ঔষধ মানে আছে মূলত একটি ক্ষারীয় পদার্থ এটা কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটি মিক্সচার এই যে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা তো ক্ষারীয় পদার্থ আমরা এই ক্ষারটা যখন খাবো পেটের ভিতরে যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে যে অ্যাসিডিটিটা ঘটলো পাকস্থলীতে সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে এই অ্যান্টাসিড ঔষধের যে ক্ষারীয় বস্তু এদের বিক্রিয়া হবে হওয়ার ফলে কি হবে আমাদের অ্যাসিডিটিটা মুক্ত হয়ে যাবে তার মানে অ্যাসিডের এই প্রভাবটা আমরা মানে পাবো না অনুভব করবো না তখন এটা আমাদের কি হলো আমাদের শরীরে অ্যাসিডিটি দূর হলো এরপর আমরা বলছি জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস যখন আমরা পড়াই ইতিপূর্বে আমরা একটা ব্যাখ্যার ভিতরে বলেছি সেখানে আমাদের কি একটি দৈনন্দিন জীবনে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া আমরা যেমন আছি মিথেন গ্যাস এই মিথেনটাকে যদি আমরা অক্সিজেনের সঙ্গে পোড়াই কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এটি আমাদের কি একটি রাসায়নিক বিক্রিয়া এরপর আমাদের বলছে ক্ষতিকর বিক্রিয়া রোধের উপায় আমরা তো ক্ষতিকর বিক্রিয়া দেখলাম যে মরিচা পড়ে মরিচার কারণে কি হয় লোহার বস্তু নষ্ট হয় তাহলে সেটাকে কি করবো আমরা রং করবো রং করলে কি হবে রঙের কারণে রঙের যে আস্তর তৈরি হবে তার কারণে লোহার সংস্পর্শে বাতাসের অক্সিজেন বা পানি আসতে পারবে না সুতরাং এটি কি হলো মরিচার হাত থেকে রক্ষা পেলো মানে লোহাটা ক্ষয় হওয়া থেকে রক্ষা পেলো এই রং করা বাদেও আমরা বিভিন্ন সময় ইলেকট্রোপ্লেটিং করে থাকি ইলেকট্রোপ্লেটিং করা মানে কি একটি অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতু প্রলেপ দেওয়া যখন আমরা অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় একটা ধাতু প্রলেপ দেব যেমন ধরো আমি যদি লোহার করে স্বর্ণের একটা প্রলেপ দিই তাহলে লোহাটা যেমন বাতাসের অক্সিজেন এবং পানির সঙ্গে বিক্রিয়া করে মরিচা তৈরি করে স্বর্ণ তো সেটা করবে না তাহলে স্বর্ণ কি করছে উপরে একটা আস্তর তৈরি করে থাকার কারণে লোহার সংস্পর্শে বাতাস এবং অক্সিজেনকে আসতে দিল না লোহার সে স্বর্ণের সক্রিয়তা কম সেজন্য কি অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর একটি প্রলেপ দেব দিলে আমাদের এই লোহাটি দীর্ঘস্থায়ী হবে এবং সেটির উপর যদি আমরা দামি কোনো প্রলেপ দিই তাহলে সেটা আমাদের আরও উজ্জ্বল হবে সৌন্দর্য বাড়বে আরও অনেক কাজ আছে তাহলে এটি আমাদের এক ধরনের রাসায়নিক বিক্রিয়া যেটি আমরা কোনো বস্তুকে ক্ষয়রোধ কর মানে ক্ষয়রোধ করতে পারি আবার কি আছে জিঙ্কেরও প্রলেপ দেওয়া হয় জিঙ্কের প্রলেপ দিলে কি হবে সেটাকে বলবো গ্যালভানাইজিং আবার যদি টিন দিয়ে প্রলেপ দিই সেটাকে বলবো টিন প্লেটিং এরকম আমরা যে কোনো বস্তুর যে প্লেটিং করাটাকে এটাকে বলি ইলেকট্রোপ্লেটিং এরপর আমাদের বলছে কি বর্ষাকালে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের বাসার ছাদ বা বিভিন্ন মাঠ মানে পিসিল হয়ে যায় পিসিল হয়ে গেলে পিসিল যেটা হয় ওটা মূলত হচ্ছে এক ধরনের ক্ষারীয় পদার্থ শ্যাওলা যেটা জমে এখানে আমাদের পিসিলটাকে দূর করার জন্য আমরা কি করি সেখানে বালি ব্যবহার করি বালি মানে আছে সিলিকন ডাইঅক্সাইড এটি আছে আমাদের একটি অম্লধর্মী পদার্থ এই যে বালি ওই শ্যাওলার সাথে বিক্রিয়া করবে মানে ক্ষারধর্মী পদার্থ অম্লধর্মী পদার্থের সঙ্গে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে সেটা কি হবে ওই পিসিলকারী পদার্থটাকে বিমুক্ত করে ফেলবে তার মানে সেখানকার পিসিল বস্তুটা থাকবে না এটিও আমাদের কি একটি ব্যবহারিক একটি বিক্রিয়া এরপরে আমাদের বলছে আমরা অনেক সময় দেখবো যে আমাদের মুরব্বীরা সেলাইয়ের যে সুই সেটাকে নারকেল তেলে ডুবিয়ে রাখে কারণটা কি সেলাইয়ের সুইটা মূলত আমাদের লোহা দিয়ে তৈরি ওই লোহাটা যেন বাতাসের সংস্পর্শে এসে মরিচা না গঠন করতে পারে সেই কারণে আমাদের কি করা হয় এটাকে বিভিন্ন তেলে ডুবিয়ে রাখা হয় যেন এটাকে মরিচার হাত থেকে রক্ষা করতে পারি আমরা যাই হোক আজকে আমরা অনেক কিছুই বললাম এইগুলো তোমাদের মানে বইয়ে সবই আছে এই বিষয়গুলো তোমরা বই থেকে আবার মিলিয়ে পড়বে আশা করি তোমরা সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং তোমাদের এটি বার্ষিক পরীক্ষা বলো বা এসএসসি পরীক্ষা বলো যে কোনো পরীক্ষায় অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে যাই হোক তোমরা সকলেই ভালো করে এটি দেখবে বোঝার চেষ্টা করবে কোনো সমস্যা থাকলে জানাবে সকলের আমাকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি খোদা হাফেজ।